তফসিল ঘোষণার প্রতিবাদে 48 ঘন্টা হরতালের ডাক দিয়েছে বিএনপি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে একতরফা দাবি করে এর প্রতিবাদে 19 ও 20 নভেম্বর রবি ও সোমবার সারা দেশে হরতাল কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি। ভিডিও বার্তায় রিজভী বলেন, এই নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ কমিশন, জনমতকে উপেক্ষা করে একতরফাভাবে তফসিল জারি করে পুরো দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে সরকার। বেগম খালেদা জিয়া সহ গ্রেফতার নেতাদের মুক্তি ও নেতাকর্মীদের হয়রানির প্রতিবাদ এবং সরকারের পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। বৃহস্পতিবার 16 নভেম্বর বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আওয়াল নির্বাচনের তফসিল ঘোষণা করার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তা প্রত্যাখ্যান করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আয়োজন দাবি জানায় বিএনপি।